সত্যি অপরূপ মাতৃপ্রতিমা, সত্যি দেখার মতো। লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজো দুটো একসাথে। আবারও আজ অনেকদিন পর কালীঘাট মেট্রো স্টেশন গেট নম্বর 3 থেকে নামলাম। গন্তব্যটা এক হলেও কারণটা আলাদা। এর আগে কালীঘাটে যতবারই এসেছি বেশিরভাগটাই কলকাতার দুর্গাপুজোর জন্য এসেছি, কিন্তু হ্যাঁ আরও অনেক কারণেই এসেছি কিন্তু বেশিরভাগটা এসেছি কলকাতার দুর্গাপুজোর জন্য। আচ্ছা, আজকের গন্তব্য হচ্ছে লেক কালীবাড়ি। লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজো দুটো একসাথেই হয়, বাসন্তী ঠাকুরের পুজোও কিন্তু হয়ে থাকে লেক কালীবাড়িতে, সেটা আমি নিজে চাক্ষুষ করতে এবং আপনাদেরকে চাক্ষুষ করাতে আজকে যাচ্ছি। কালীঘাট নেমে এই সাদার্ন এভিনিউ ধরে লেক কালীবাড়ি পৌঁছাতে মিনিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগে। চলে এসি লেক কালীবাড়ির একদম সামনে। এটা কালীবাড়ি, আর যেখানে পুজোটা হয় সেটার নাম হচ্ছে হরিপদ চক্রবর্তী উদ্যান। অনেকবার আমি বলেছি, অনেকবার, এটার আর পরিচয় দিতে হয় না, একটা মানে খুব বিখ্যাত জায়গা। আর এই রোড সবসময় যেন ক্রাউড থাকে, যদিও আজকে একটুখানি কমই ক্রাউড, কারণ আজকে পয়লা বৈশাখ যেহেতু। আমার ঠিক একদম সামনেই রয়েছে লেক কালীবাড়ি। এগুলো রাত্রিবেলা আরও বেশি ভালো লাগবে, মানে অন্ধকারে পুরো লাইটগুলো যখন আলোকজ্জ্বলিত হয়ে যাবে তখন আরও বেশি ভালো লাগবে। লাইনটা পড়েছে, আমি তুমি দেখা এখান থেকে দেখতে পাচ্ছ না, যাই না, লাইনটা প্রচুর পড়েছে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে পুজো দেওয়ার লাইনটা অনেক পড়েছে। মন্দির এখনও আন্ডার কনস্ট্রাকশন, এখনও ফুলফিল রেডি নয়, কিছু কাজ বাকি রয়েছে সংস্করণের। এখানে ঢোকার পরেই যে জিনিসটা দেখতে পাওয়া যায়, সুন্দর করে সাজানো গোছানো চারিদিকটা, এবং এখানে তো ধামসা মাদল বাজে, আজকেও বাজবে হয়তো, এই যে এগুলো রাখা রয়েছে, কিন্তু সেটা একটা সময়ে বাজবে আর কি, সব মানে সমস্ত সময় থাকে আর কি। কামিং টু দ্য পয়েন্ট, মেন যেখানে আমি যেটার জন্য আসলাম, এখানে অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজো দুটোই সম্পন্ন হচ্ছে আজকে, যেহেতু লেক কালীবাড়িতে। এখানে মণ্ডপ সজ্জা সেরকম নয়, কিন্তু ঠাকুর দেখার জন্য মানুষজনের যে ভিড় সেটা থাকে, মানে লক্ষ্য করা যায় বেশ অনেকটা জমজমাট থাকে। এখন তো দুপুরবেলা, আর একটুখানি পরেই ঠাকুর দেখার জন্য মানুষজন আসবেন। বিখ্যাত শিল্পী পদ্মশ্রী সনাতন রুদ্রপাল, সেই শিল্পীর তৈরি যে ঠাকুর, যে শিল্পকলা, সেই শিল্পকলা সত্যি দেখার মতো। প্রতি বছরের মতো এবছরও চলে আসলাম, তাই জন্য লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজো দুটো একসাথে দেখার জন্য। মোটামুটি আমরা যারা কলকাতার বাসিন্দা তারা জানি লেক কালীবাড়ি এমন একটা জায়গা যেখানে সব পুজোই মোটামুটি হয়ে থাকে। আমরা দেখে আসছি বরাবরের মতো লেক কালীবাড়ির যে ঠাকুর, সে ঠাকুর মিস করাই যাবে না, কোনোভাবেই মিস করা যাবে না, যার জন্যই আবারও চলে আসা। ওপরের দিকে একটা ঝাড় রয়েছে, বিশাল আকৃতির ঝাড়, যে ঝাড় মানে চিরাচরিত ঝাড়, এই ঝাড়ই থাকে। এবং মাতৃপ্রতিমা, সত্যি সত্যি অপরূপ মাতৃপ্রতিমা, আমার মুখে জাস্ট বলার ভাষা নেই, এত সুন্দর মাতৃপ্রতিমা এবছরও হয়েছে। মানে আমার বিশেষ করে যখন আমি আসি সনাতন রুদ্রপাল স্যারের যে কাজ, সেটা আমি যখনই দেখি তখনই আমি মুগ্ধ হয়ে যাই। পিছনের অংশে অর্থাৎ চালির অংশে, চালচিত্রের যে অংশ, সেখানের নিপুণতা, ঠাকুরের যে গঠনশৈলী সেটার ব্যাপারে যদি বলি, প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু ভীষণ সুন্দর। যেহেতু প্রতি বছরই কিছু না কিছু আলাদা রকমের করা হয়ে থাকে, এবছরও তেমনটা করা হয়েছে, একটু আলাদা রকমভাবে উপস্থাপনা করা হয়েছে এই ঠাকুরের মধ্যে। একদম ওপরে রয়েছে নারায়ণ, মা অন্নপূর্ণা দেখতেই পাচ্ছ বাবাকে অর্থাৎ মহাদেবকে অন্ন দান করছেন। এই মানে চিত্র বা এই দৃশ্য সবসময়ের জন্যই দেখতে পাওয়া যায় অন্নপূর্ণা পুজোর সময়। আর অন্যান্য পুজোর সময়তেও আমি দেখেছি যে এই দুর্গা ঠাকুরকে রাখা হয় এখানে এবং মা পূজিতা হন, মা দুর্গা এখানে পূজিতা হন। তো এখানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকলেই তো রয়েছেন এক চালার মধ্যে এইভাবে, এবং পিছনটা এইভাবে তো ফুল দিয়ে সাজানো গোছানো রয়েছে। বাসন্তী পুজো, যেহেতু বাসন্তী দুর্গা ঠাকুর, আদি দুর্গা পুজো যেটা, সেটাও কিন্তু এখানে সম্পন্ন হয় রীতি মেনে, পুরোপুরি রিচুয়ালস মেনে। এই অন্নপূর্ণা এবং সাথে সাথে বাসন্তী দুটি পুজোই এখানে সম্পন্ন হয়। তোমরা একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখো যে কালারগুলো এখানে কালার করা, মানে কালারের যে কাজটা করা হয় প্রতিবারই স্যার এসআরপি স্টুডিওর পক্ষ থেকে আর কি, যে কাজটা করা হয় খুব ভাইব্রেন্ট কালারও নয়, এমনকি মানে কোনোভাবে কোনো খুঁত তুমি দেখতে পারবে না। পিছনের যে অংশটা সেখানে দেখো এই মেরুন কালার, তারপরে তোমার ব্লু কালার, তারপর এই যে একটা অ্যাশ কালারের মতো যে পোর্শনটা সেটা, মানে টোটাল কালারে একদম মানে একাকার হয়ে গেছে, এত সুন্দরভাবেই সাজিয়ে তোলা হয়েছে। এবং মা যেখানটাতে দাঁড়িয়ে রয়েছেন এই যে অংশটা, সেটাও কিন্তু এভাবে কারুকার্য করা হয়েছে। স্বভাবতই এখানে পুজোর যে সামগ্রীগুলো সেগুলো রাখা রয়েছে পুজোর সময়টাতে, পুজো হবে আর কি। তো যাই হোক, ওপেন হয়ে গেছে লেক কালীবাড়ির এই মা অন্নপূর্ণা এবং বাসন্তী পুজো,
দর্শনে যদি কেউ আসতে চাও তাহলে তো আসতেই পারো অবশ্যই। আমি জাস্ট দেখে মুগ্ধ হচ্ছি, মুকুটের অংশনে যে কোনো জায়গায় যাই এই গয়না পরানোগুলো আমি দেখি, ঠিক আছে, গয়নাটা কীভাবে পরানো হচ্ছে, মুকুটটা ঠিক কেমনটা করে সাজানো, সেগুলো দেখে আমার ভালো লাগে বেশি। এবার আসি লেক কালীবাড়ির ঠাকুর, কিন্তু মানুষ শুধু দেখতে আসেন না, এখানে যে লাইটের কাজটা যেটা আমি বলছিলাম একটু আগে আপনাদেরকে দেখাই, এই যে বাগান রয়েছে এখানে দেখুন, এই যে লাইট রয়েছে যেগুলো আজকেও জ্বলে যাবে আর কি, এগুলো দেখার জন্য এগুলো বেশ প্রাণবন্ত লাগে যখনই আসেন। এবং লেক কালীবাড়ির যে পতাকা যে ধ্বজা সেটাও কিন্তু এখানে রয়েছে। মানুষজন ধীরে ধীরে আসছেন, যত সময় বাড়বে তত এই ভিড়টা আরও লক্ষ্য করা যাবে। এই অ্যাঙ্গেল থেকে কিন্তু ফাটাফাটি লাগছে আমি যতটা দেখছি আর কি, এই এখানে দুজন দাঁড়িয়ে রয়েছেন, ঠিক আছে, এটাও হ্যাঁ এটাও চলবে, এখানে জলগুলো পড়বে আর কি, এগুলো সব রাত্রিবেলা হবে আর কি, তো এই অ্যাঙ্গেল থেকে বেশ ফাটাফাটি লাগছে। এখান থেকে আমি যদি একদম সামনের অংশটাতে চলে যাই তাহলে ঠিক ব্যাপারটা দাঁড়াচ্ছে ঠিক এরকম। ক্লোজ লুকে যদি আমি দেখাই তাহলে এখানে দেখা যাচ্ছে মায়ের শাড়ির একদম নিচের অংশটাতে এই আঁচলের যে অংশটা সেখানে দেখা যাচ্ছে ভারতীয় সংস্কৃতি, অর্থাৎ পালকি চড়ে যাচ্ছে, এই যে অংশটা ভালো করে যদি ফলো করো তোমরা, পালকি চড়ে যাচ্ছে বউ, তারপরে ঘোড়ায় চড়ে একজন সামনে যাচ্ছে, সম্ভবত বিয়ের কিছু অংশ এখানে দেখানো হয়েছে এরকম কিছু, এই কলকাগুলো করা হয়েছে। এবং শাড়ির যে কালারটা সেটা কিন্তু অপূর্ব, মানে এরকমভাবে প্রত্যেকজনের যে শাড়ি এবং প্রত্যেকজনের যে মানে মায়ের শাড়ি থেকে শুরু করে প্রত্যেকজনের যে শাড়ি, প্রত্যেকের শাড়ি এক একটা এক এক রকমের, এটার জন্য ভালো লাগে দেখতে লেক কালীবাড়ি। যাই হোক, আপনারা যারা যারা প্রতি বছর দেখেছেন লেক কালীবাড়ির এই পুজো বা এই ঠাকুর আমাকে অবশ্যই জানাবেন। চলুন এবারে প্রতিবারের মতো আবারও আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি লেক কালীবাড়ির ভিতরের অংশটা থেকে একটুখানি, এখানে বিভিন্ন ঠাকুর দর্শন করাই। চলুন, একদম এন্ট্রান্স থেকে প্রবেশ করলে তো বিভিন্ন ঠাকুর আছেই, তার আগে একটুখানি এই জায়গাটা আমি দেখিয়ে দিই। দেখুন প্রচুর ভিড়ভাড়টা রয়েছে, যেটা আমি বলছিলাম পয়লা বৈশাখের জন্য মায়ের পুজো দেওয়ার জন্য এখানে রয়েছে। আমি এখান থেকে দর্শন কতটুকু করাতে পারবো জানি না, স্পষ্ট হয়তো দেখা যাচ্ছে না এখান থেকে, একটা প্রচুর ভিড় এখানে। আচ্ছা, এবারে মূল দ্বারের সামনে চলে এসেছি, লেখা রয়েছে লেক কালীবাড়ি অশোক ষষ্ঠী, অনেকটা কিছু লেখা রয়েছে অশোক ষষ্ঠীর সম্পর্কে। এবার এখানে যে যে নতুন দেখাই মা ধূমাবতী মন্দির, এগুলো প্রত্যেক বাড়ি মোটামুটি আমি দেখি, আমার ভালো লাগে তাই আমি দেখি এবং প্রত্যেক বাড়ি আপনাদেরকে মোটামুটি দেখাই। মা ধূমাবতীকে দেখার পর গগলামুখী মন্দির হচ্ছে, মা গগলামুখী মন্দির মাকে দেখা যাচ্ছে, ঠিক আছে, এবং সন্তোষী মন্দির অর্থাৎ মা সন্তোষী যে এখানে মূর্তিটা রয়েছে সেই মূর্তি এখানে অপরূপ সুন্দর এবং নিয়মিত পুজো হয়। আপনাদের সামনে একটা জিনিস আমি শেয়ার করি, লেক কালীবাড়ি আসলেই যেটা আমার সব থেকে প্রিয় লাগে সেটা হচ্ছে এখানকার প্রসাদ। আমি বহুবার এসেছি, বহুবার প্রসাদ খেয়েছি এখানে, মানে এত ভালো করে প্রসাদের জন্য মানুষ আসেন লেক কালীবাড়িতে, এ কথা বলার মানে এটা সবাই জানে মোটামুটি, মানে বাসন্তী পুজোর সময় বা মানে বিভিন্ন যে পুজোগুলো হয়ে থাকে এখানে। ঘড়িতে সময় এখন 5:30, যদিও এখনও দিনের আলো রয়েছে, তাও লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, গণেশ ঠাকুর দেখা যাচ্ছে, আরও সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে। আমি একটু জাস্ট ঝাড়টা দেখাই, জলার পর কেমনটা লাগছে দেখো ঝাড়টা, আর মায়ের মুখেও এখন আলোটা পড়েছে একদম সুন্দরভাবে ওখানে যে লাইটটা পড়েছে। যেমনটা আমি একটু আগেই বলছিলাম তেমনটাই হলো, মায়ের যে প্রসাদ সে প্রসাদ আমি পেলাম, কোনো বাড়ি আমি মিস হয়নি, প্রত্যেক বাড়ি কিন্তু পেয়েছি। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে, আর এবার ঐতিহ্যবাহী যে বাজনা সেটা বাজানো হচ্ছে। ২০২৪-এর লেক কালীবাড়ির বাসন্তী ঠাকুর এবং অন্নপূর্ণা ঠাকুর, বাসন্তী ঠাকুরটা তো অরিজিনাল, ওটা তো একদম স্থাপন করা, সেটা আমি দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন, পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে সবার সাথে নতুন একটা ভিডিওর সাথে, এবং অনেক নতুন নতুন ব্যাপার সেটা আসছে আগামী দিনে, আশা করি সেটা সবার ভালো লাগবে, সেটা আস্তে আস্তে ডিসক্লোজ হবে, আমি একেবারে সব কিছু ডিসক্লোজ করবো না, ধীরে ধীরে হবে। দুর্গাপূজা 2024-এর সিরিজ সেটাও ধীরে ধীরে আসছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকবেন সবাই, টাটা।